গ্রিন ভ্যালি পার্কের ঠিক মাঝখানে সুন্দর একটা সুবিশাল লেক রয়েছে। লেকে অনেকগুলো নৌকা প্যাডেল বোট রয়েছে, আপনারা ইচ্ছে করলে ভাড়া নিয়ে এখানে ঘুরতে পারবেন, লেকের চারপাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আজকে আমাদের হাতে সময় কম, এই জন্য আজকে আমরা স্পিড বোট বা লেক নৌকায় উঠবো না, তবে ভবিষ্যতে এখানে আসলে অবশ্যই ঘুরবো। আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা, সৌন্দর্যে ভরপুর, আপনারা এখানে আসলে ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন, ইচ্ছে মতো ভালো কিছু সময় পার করতে পারবেন প্রিয়জনের সাথে। অবশ্যই আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন। এই নিয়ে আমার এখানে দুইবার আসা হলো, আর আমার তো সাথে আছে চাচা মামাতো ভাই, আমরা খুবই ভালো সময় পার করতেছি। দেখুন কত সুন্দর একটা জায়গা। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, অবশ্যই আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্ক থেকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন ফ্রম পাঁচবিবি জয়পুরহাট, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্তই দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আমার সাথে আছে আমার পানপ্রিয় চাচা ও এক মামাতো ভাই। দেখুন কত সুন্দর একটা জায়গা। আর এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, তাছাড়া ভিতরে বিভিন্ন রাইডের জন্য আলাদা চার্জ দিতে হয়। আমার তো খুবই ভালো লাগতেছে এখানে এসে, মাশাআল্লাহ কত সুন্দর একটা জায়গা। এই দেখুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে, অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। আজকে অনেক লোকজন এখানে এসেছে, যদিও সিজন টাইম নয়, তবে সিজন টাইমে এখানে প্রচুর লোকজন আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানুষের তৈরি। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জায়গা। আমরা ভালো কিছু সময় এখানে পার করতেছি। আমার সঙ্গে আছে আমার চাচা ও এক মামাতো ভাই। এই নিয়ে আমার দুইবার এখানে আসা হলো, হয়তো ভবিষ্যতে আবারও এখানে আসব। যাই হোক, এই পার্কের আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, খুব সহজেই দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়। তবে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খুব সহজে আসা যাবে দেশের যে কোনো রেল স্টেশন থেকে। প্রথমে আসতে হবে আব্দুলপুর রেল জংশনে, তারপর সেখান থেকে একটা অটো চার্জার ভ্যানে এখানে আসতে পারবেন, ভাড়া জনপ্রতি মাত্র 30 টাকা। যারা এখনও এখানে আসেননি অবশ্যই চলে আসবেন, ভালো কিছু সময় পার করতে পারবেন, অনেক ভিডিওগ্রাফি করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমার সঙ্গে আছে আমার চাচা এক মামাতো ভাই। আজকে আমরা খুব সুন্দর সময় পার করতেছি, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা জায়গা। গ্রিন ভ্যালি পার্কের এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে আসলে অনেক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে পারবেন, ইচ্ছে মতো এনজয় করতে পারবেন, ফটো তুলতে পারবেন, যেমনটা আজকে আমি করতেছি। আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। গ্রিন ভ্যালি পার্কে নামাজের সুব্যবস্থা আছে, এখানে নামাজও পড়তে পারবেন। আমরা খুবই ভালো সময় পার করতেছি, আর এখানে দেখুন কত ভিডিওগ্রাফি ও ছবি তোলার ব্যবস্থা রয়েছে, অনেক লোকজন আজকে এখানে এসেছে, আমরা খুবই ভালো সময় পার করতেছি। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে জায়গাগুলো, আমরা ঘুরে ঘুরে দেখবো পুরোটা, আমার সঙ্গেই থাকবেন। নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কের এই জায়গাটা সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় নান্দনিক দৃষ্টিনন্দন। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে এই জায়গাটা দেখার জন্যে। আজকে আমি এই ভিডিওতে এই সুন্দর জায়গাটা দেখাবো, অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। আর এই ভিডিওতে থাকতেছে এর মধ্যে কি কি আছে, কি দেখবেন, কি করবেন, সব কিছুই। দেখতে দেখতে আমরা এই ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।